খুনি সিয়ামের তথ্যে বাগজোলা, খালি মিলল এমপি আনারের হাড়গোড়। ঝিনাইদহ চার আসনের এমপি আনারুল আজিম আনার হত্যার অন্যতম আসামি সিয়াম হোসেনকে নিয়ে কলকাতা সংলগ্ন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের কৃষ্ণমাটি গ্রামের বাগজোলা খালে তল্লাশি অভিযান শুরু করেছে কলকাতা পুলিশ। অভিযানের শুরুতেই সেখানে সিয়ামের দেখিয়ে দেওয়া স্থানে পাওয়া গেছে একাধিক হাড়গোড়। রোববার সকাল আটটার দিকে শুরু হয় তল্লাশি অভিযান। ১৬ দিনের বেশি তল্লাশি চালিয়েও কিছুই উদ্ধার করা যায়নি। এদিন অভিযান শুরুর মাত্র ৩০ মিনিটের মধ্যে হাড় উদ্ধার হয়। আদালতের রায় শনিবার সিয়ামকে ১৪ দিনের হেফাজতে পায় সিআইডি। রোববার সকাল থেকে এই আসামিকে সঙ্গে নিয়ে খালে তল্লাশি অভিযানের নামে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ ও জাতীয় নৌসেনা। অভিযানের শুরুতে সিয়ামের দেখিয়ে দেওয়া স্থানে তল্লাশি শুরু করা হয়। এর আগে সিআইটির হাতে গ্রেপ্তার হওয়া জিহাদ দেহাংশ ফেলে দেওয়ার যে স্থান বলেছিল, এদিন সিয়াম সেই স্থানের পরিবর্তে ভিন্ন স্থান দেখায়, আর সেখানে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একাধিক হাড়গোড়। প্রাথমিকভাবে দেখে সেগুলো মানুষের হাড়ই মনে হয়েছে। সিয়ামের দাবি, উদ্ধার হাড়গুলো আনারুল আজিম আনারের শরীরের। যদিও সিআইডি জানিয়েছে এগুলো এমপির দেহাংশ কিনা জানার জন্য হাড়গুলো ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে। এর আগে হত্যা মামলার অন্যতম আসামি জিহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদকে ১২ দিনের রিমান্ড শেষ হওয়ার পর ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন আদালত। গত শুক্রবার তাকে বারাসাত জেলা ও দায়রা আদালতের তোলা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভঙ্কর বিশ্বাস এই নির্দেশ দেন। সে অনুসারে জিহাদকে আগামী ২১ জুন আবারও আদালতে তোলা হবে। উল্লেখ্য, ১৩ই মে সঞ্জীবা গার্ডেনে এমপি আনারকে খুন করা হয়েছিল বলে অভিযোগ। মনে করা হচ্ছে সাংসদ খুন ও লাশ গুমের যুক্ত ছিল সিয়াম। নিউ টাউনের অভিজাত ওই সঞ্জীবা গার্ডেনের সিসিটিভির ফুটেজেও সিয়ামকে দেখা যায়। এদিকে এই ঘটনায় বাংলাদেশ পুলিশের হাতে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করেও সিয়ামের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। এবার নিজেদের হেফাজতে নিয়ে এ সিয়ামকে জিজ্ঞাসাবাদ করে তদন্তে আরও গতি আনতে চান সিআইডির কর্মকর্তারা। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।